application. Our videos. আপু তুমি আজকে আমাকে কি গল্প শোনাবে? আজকে আমি তোমাকে শোনাবো ব্যাঙের ছাতা। ঠিক আছে। একদিন একটি ব্যাঙ ভাবলো মামার বাড়ি যাবে, কিন্তু গতকাল থেকে বৃষ্টি আর বৃষ্টি, থামার কোনো নাম নেই, তার কোনো ছাতাও নেই। এতদিন কলার পাতা ব্যবহার করেছে, মামার বাড়িতে তো আর কলার পাতা নিয়ে যাওয়া যায় না, বৃষ্টি হচ্ছেই তো হচ্ছে, কি করা যায়? কচু পাতার নিচে বসে ভাবতে থাকে ব্যাঙ। দাদু বারান্দায় বসে বৃষ্টি দেখছিল, অপরূপ বৃষ্টি দেখলে তার শৈশবের কথা মনে পড়ে যায়। বৃষ্টির সময় দাদু কলা পাতা মাথায় ধরে বের হতেন, তারপর উঠোনের পানি যেদিকে নেমে যেত সেখানে গিয়ে পাতার নৌকা ভাসাতেন, পাড়ার ছেলেদের সাথে ঝুম বৃষ্টিতে ভিজতেন। দাদু দেখতে পেলেন একটি ব্যাঙ বারান্দায় উঠে এসেছে। দাদু বলল, কি রে ব্যাঙ, বৃষ্টি ছেড়ে বারান্দায় এলে যে ভিজবি না? ব্যাঙ বলল, আমি আজ ভিজব না, আজ আমি মামা বাড়ি যাব। দাদু বলল, তাই নাকি, বৃষ্টির দিনে মামা বাড়ি? ব্যাঙ বলল, আমার একটি ছাতা লাগবে, তোমার ছাতাটা আমাকে ধার দেবে, আমি কালই ফেরত দিয়ে যাব। দাদু বলল, ও মা বলিস কি, ব্যাঙের আবার ছাতা লাগে, সারাদিন পানিতেই তো থাকতে দেখি। ব্যাঙ বলল, আজ আমি মামা বাড়ি যাব, তাই ছাতা লাগবে। দাদু তার ছাতাটা ব্যাঙকে দিল আর বললেন, এখন থেকে এই ছাতাটা তো তুই ব্যবহার করবি, যদি পারিস এটা দেখে নিজের মতো করে ছাতা বানিয়ে নিস। ছাতা পেয়ে ব্যাঙ ভীষণ খুশি হলো, খুশিতে নাচতে লাগলো, ছাতা মাথায় দিয়ে মামার বাড়ি গেল। ফিরে এসে ছাতা দেখে সে নিজেই ছাতা বানালো, ভীষণ সুন্দর ছাতা। দুবার অন্য ব্যাঙদের দেখালো, তারপর সবাই শিখে নিল ছাতা বানানো। পরদিন দাদুর ছাতাটা ফিরিয়ে দিল, দাদুও দেখল ব্যাঙের ছাতা, বাহ খুব সুন্দর, দাদু খুশি হলেন। সেই থেকে ব্যাঙরা শিখে গেল ছাতা বানানো, এখন ছাতা চাইতে দাদুর কাছে যেতে হয় না।